দেয়াল ঘেরা পরিত্যক্ত একটি জায়গায় মিলল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসের মরদেহ। গেল রাত 11টার দিকে বাসা থেকে বাইরে যান তিনি। এরপর আর ফিরে না আসায় সন্ধানে নামে স্বজন আর প্রতিবেশীরা। এরপরই গলাকাটা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় প্রত্যক্ষদর্শীরা। এদিকে মরদেহ পাওয়ার পর থেকেই গিয়াসের বাড়িতে শোকের মাতম। পরিবারের অভিযোগ, রাজনৈতিক কারণেই খুন করা হয়েছে তাকে। খুনটা কে দেবে দিছে আমরা বলতে পারবো না। উনি বলছিল যে আমরা অসুস্থ, আমি অসুস্থ তো আমি যাইতে পারবো না। উনি বললো আমার কাজ আছে, আমাকে আসতে হবে। তো উনি অনেকবার বলছে যে যাবো না, তাও মানে জোর করছে আর কি, মানে আপনি এখানে আসেন, আপনার সাথে কথা আছে। যে আগে থেকে তাদের সাথে ভাইয়ের কোনো দ্বন্দ্ব আছে তার জন্যই করছে। আর এটা তো পরিকল্পনাকারী বোঝা যাচ্ছে যে তার বাড়ির পাশেই কাজটা করছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এখনই কোনো কিছু বলছে না ডেমরা থানা পুলিশ। তবে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন তারা। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা।